इंस्पेक्टर यस सर होम मिनिस्टर के प्राण बांचाते জঙ্গিটাকে ছেড়ে দেওয়া ছাড়া আমাদের কোনো উপায় দেখছি না ভেরি গুড ডিসিশন স্যার কি দরকার সব ঝামেলা পুষে থুনা থুনা করে তো কিছু থুনবেই না মাঝে থেকে হোম মিনিস্টারের জীবন যাবে তাহলে ছেড়ে দি স্যার দেবেন কিন্তু সঙ্গে কিছু ইনস্ট্রাকশন আছে কি স্যার চাপে পড়ে আমরা যে ওকে নিঃশর্ত মুক্তি দিচ্ছি এটা ওকে বুঝতে দেওয়া চলবে না ওকে পালাবার সুযোগ করে দিতে হবে বাইরে সিভিল ড্রেসে আমাদের সার্জেন্ট অপেক্ষা করবে জঙ্গিটা বেরুলেই সার্জেন্ট ওকে ফলো করবে অল দ্য ওয়ে টু কাবুল না বুলবুলিটি লোকাল ডেরা পর্যন্ত আর কথা না বাড়িয়ে লকআপটা খুলে দিয়ে আপনারা ভাঁড়ে চা খেতে চলে যান নুটুর দোকানে এই চৌহদ্দিতে একজন পুলিশেরও থাকবে দরকার নেই এমনিতেই থাকে না স্যার স্পেশাল অকেশন বলে পোস্টিং করা হয়েছে ও আপনি ভাববেন না আমি ওদের সবাইকে লুডো খেলতে পাঠিয়ে দিচ্ছি লকআপটা খুলে আপনারা সকলে বাইরে চলে যান ইয়েস স্যার ভজন লকআপ খোলো জলদি যা চাবিটা কোথায় গেল সব বনাশ করেছে হয়ে গেল এ তো ববি কেস কামরে মে বন্ধ চাবি খো যায় এই তো স্যার এই তো কালকে যখন লকআপ বন্ধ করি তখন চাবিটা তালা থেকে বের করতে ভুলে গেছি বুঝুন স্যার খোল আপনাদের ওসির বউ কি সাদে পাগল হয়েছে স্যার খুলে দিয়েছি তারা সব বাইরে নুটুর দোকানে চা খেতে চলে যায় একজনও কেউ না থাকে স্যার স্যার আমি বলছিলাম আমার সাহসী ঝালাইটা খুলে গেছে আমি বরং ততক্ষণে ঠিক করে নিয়ে আসি একটা থানার সকলেরই ঝালাই খোলা দেখিনি কখনো ভীষণ লজ্জা পেলাম স্যার শুনুন বাইরে গিয়ে জঙ্গি পালানোর খবরটা চাউর করবেন না জানো থুনা আও বাহার আও বাহার আও অত্যন্ত সহৃদয়তার সঙ্গে তোমাদের পরিস্থিতি আলোচনা করবার জন্যই মমদিগের আগমন আবার মমদিগের আগমন টাগমন শুরু করলেন কেন সাধু চলিত কোনোটাই ও বুঝবে না ও যে পথ পরিষ্কার ইচ্ছে করলে যে পালাতে পারে সেটা ওকে বোঝার চেষ্টা করুন আর কাজ করা যাক আমরা হাঁটতে থাকি ওকে পেছনে রেখে ওর দিকে ফিরেও না দিতে যা জরে যা যা পাখি মোর পিছনে যাবে ধে রাখি এ বাঁধো ছিঁড়ে যা গেছে না এ শুধু বলি তারে তাই করু আপনি বুক চেপে বসে পড়ুন আমি চিৎকার মিৎকার করে লোক জড়ো করি কিঞ্চিৎ অসহায় অসহায় ভাব করি তাতেও যদি কেউ না আসে তো মেবি হি উইল বি কনভিন্সড যে বাইরে কেউ নেই তাই করুন আরেকটু হন্তা